আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রশিদ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি বানিয়ে দেখাবো মুচমুচে এবং মুখরোচক একটি ইফতার রেসিপি। সিঙ্গারা তো অনেক খেয়েছেন, তবে আমার মতন এমন পকেট সিঙ্গারা বানিয়ে যদি একবার খান, এর স্বাদ কিন্তু সহজে ভুলতে পারবেন না। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ মুচমুচে এই পকেট সিঙ্গারা। এই সিঙ্গারা একবার বানিয়ে খেলে কিন্তু দোকানের সিঙ্গারা সমুচা সব কিছু ভুলে যাবেন, আর রোজ রোজ কিন্তু এটাই বানিয়ে খেতে ইচ্ছে করবে। একবার কাউকে খাওয়ালে বারবার খেতে চাইবে। ইফতারও বানিয়ে নিতে পারেন এই পকেট সিঙ্গারা, এছাড়াও বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু বানিয়ে নিতে পারেন। তো চলুন এটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহি রহমানির রহিম। প্রথমেই একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। চাইলে কিন্তু এটা আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ আর 1 চা চামচ পরিমাণে চিনি। এই চিনিটার কারণে কিন্তু মিষ্টি হয়ে যাবে না, তবে ব্যালেন্সটা ঠিক থাকবে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এবারে ময়দা আর তেলটা ভালো মতো একসাথে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে মিশিয়ে নেওয়া হবে, উপরের যে আবরণটা থাকবে সিঙ্গারার সেটা কিন্তু একদম পারফেক্ট এবং মুচমুচে হবে। তো দেখুন এটা কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার নর্মাল পানি নিয়ে নিচ্ছে আমি। পানিটা অল্প অল্প করে দিয়ে সফট একটা ডো এখানে বানিয়ে নিতে হবে। আর পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, আমি অল্প অল্প করে দিচ্ছি যেন সুন্দর একটা ডো আমি বানিয়ে নিতে পারি। বেশ কয়েকবারে অল্প করে পানি দিয়ে একটা ডো আমি বানিয়ে নিচ্ছি। ডোটা কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে এবং বেশ সফট হয়েছে এটা। এবার এটা যেন আরও বেশি সফট হয়ে যায় সেজন্য উপর থেকে একটু সয়াবিন তেল আমি মাখিয়ে দিচ্ছি এটার মধ্যে। এতে করে কিন্তু এটা ড্রাই হয়ে যাবে না আর সুন্দর থাকবে। তো এটার মধ্যে একটু তেল মাখিয়ে দিয়ে তারপর আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে রেস্টে রেখে দিচ্ছি। আর এই 10 মিনিটের মধ্যে ভেতরে যে আলুর পুরটা আমি ব্যবহার করব সেটা এখন তৈরি করে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এবার এই তেলটা যখন একটু গরম হয়ে আসবে দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1 চা চামচ পরিমাণে। এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতেও ভালো লাগবে। তো জিরাটা একটুখানি ভেজে দিলাম আমি চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে। খেয়াল রাখতে হবে এটা যেন আবার পুড়ে না যায় বা বেশি ভাজা না হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আবার তিতা হয়ে যাবে। একটু যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে জিরার সাথে একসাথে একটু ভেজে নিচ্ছি আমি, আর খুব বেশি লাল করে ভাজছি না প্রথমেই, একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিলেই কিন্তু চলবে। দেখুন এই যে এরকম নরম হয়ে এসেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি এখানে 200 গ্রাম পরিমাণে আলু ব্যবহার করছি, আর আলুটাকে এরকম ছোট করে কিউব করে কেটে রেখেছি। যেহেতু সিঙ্গারার ভিতরে পুর হিসেবে ব্যবহার করব, তাই খুব বড় করে কিন্তু আমি কাটিনি, একদম ছোট করে কেটেছি। এতে করে কিন্তু এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো নাড়াচাড়া করে নিচ্ছি 2 মিনিটের মতো, একটু মানে ভেজে নিচ্ছি আর কি। তো 2 মিনিটের মতো একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কিছু মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। এরপর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে, আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে, আর শাহী গরম মশলা সেটাও কিন্তু 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। এবার এই উপকরণগুলো একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কিন্তু কাঁচামরিচ আর চিলি ফ্লেক্স দিয়েছি, গুঁড়ো মরিচ বা হলুদের গুঁড়া কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। তো একসাথে সব কিছু ভালো মতো আগে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপর এটাকে সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো এখানে খুব বেশি পানি আমি দিচ্ছি না, দিয়ে দিলাম মাত্র 3 থেকে 4 টেবিল চামচের মতো পানি। পানিটা দিয়ে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। এবার চুলার আঁচটাকে একদম কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 4 থেকে 5 মিনিটের জন্য। এই 4 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। এমনিতেই ছোটো করে কেটেছি, আর চুলার আঁচটা কমিয়ে রাখলে কিন্তু এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, পোড়াও লাগবে না। মাঝখানে বেশ কয়েকবার করে একটু নাড়াচাড়া করে দিয়েছি। তো দেখুন আমাদের এই আলুটা কিন্তু রেডি হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। তবে একটু জাদুর ছোঁয়া লাগবে, আর সেটা হচ্ছে একটু ধনিয়া পাতা কুচি। এরকম পুরের মধ্যে একটু ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু সত্যি অসাধারণ লাগে খেতে। আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একটু কেটে তারপর দেখালাম আমি। তো এবার এখানে একটু ধনিয়া পাতা কুচি আমি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিয়ে আর বেশিক্ষণ এটাকে নাড়াচাড়া করার দরকার নেই, শুধু একটু মিশিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিতে হবে, কারণ যে কোনো পুর বানিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে তারপর ব্যবহার করতে হয়, নইলে কিন্তু নাস্তাটা ভালো হয় না। তো এটাকে নামিয়ে আমি ঠান্ডা হতে দিয়ে দিলাম। এদিকে একটা বাটিতে আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে ময়দা। এখানে 2 টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে একটা স্যালাডি বানিয়ে নিচ্ছে, আর এটাই কিন্তু পরবর্তী সময়ে আটা হিসেবে ব্যবহার করব এই নাস্তাটা বানানোর ক্ষেত্রে। তো দেখুন একটু পানি দিয়ে দিলাম আমি। পানিটা দিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণে, যতটুকু ময়দা তার ডাবল দিতে হবে পানি। তো এখানে দিয়ে তারপর নাড়াচাড়া করে আমি একটু মিশিয়ে দিয়েছি। আর এরকম ঘনত্বের একটা আঠা কিন্তু এখানে রেডি হয়ে গেছে, একটা পাশে এটাকে রেখে দিচ্ছি। আমরা যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আরও বেশি সফট হয়ে গেছে। তো এবার আরও একটু ময়াম দিয়ে দিতে হবে, এতে করে নাস্তাটা কিন্তু খুব বেশি ভালো হয়। তো একটু ময়াম দিয়ে দিচ্ছি এটাকে আমি।
ময়াম দিয়ে দেওয়া হয়ে গেলে এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি বোর্ডের উপরে এবং এটাকে একটা রোলের মতো বানিয়ে নিতে হবে যেন কয়েকটি ভাগে ভাগ করে নিতে পারি। তো এক একটা রুটি বেলবো, ছোট ছোট করে রুটি বেলে নিতে হবে, সেজন্য আমি এখানে লেচি কেটে নিচ্ছি। এক একটা ভাগ দিয়ে এক একটা রুটি হবে এবং একটা নাস্তা হবে। এরকম ছোট করে আমি একই সমান করে সব কয়টা লেচি কেটে নিচ্ছি। 10 ভাগে ভাগ করে নিয়েছি। এবার এগুলোকে একটু প্যারার শেপে দিয়ে দিচ্ছি আমি প্রথমেই, কারণ পরে আবার বেলতে কিন্তু সুবিধা হবে সেক্ষেত্রে। তো এরকম করে আমি একটু প্যারা বানিয়ে নিচ্ছি। সবগুলো প্যারা বানিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা প্যারা নিচে রেখে বাকিগুলোকে একটা বোলের মধ্যে তুলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যেন ড্রাই হতে না পারে। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে তারপর রেখে দিতে হবে। তুলে রাখলাম। তো যে প্যারাটা আমি নিচে রেখেছিলাম এটাকে এখন বেলে নিতে হবে, সেজন্য সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার একটা রুটি বেলে নেব, একটু লম্বা আকৃতির একটা রুটি বেলতে হবে। গোল রুটি এখানে দরকার নেই, একটু লম্বা হলেই কিন্তু এই সিঙ্গারাটা মানে ভাজ দিতে একটু সুবিধা হবে। আমি দেখিয়ে দিচ্ছি, একটু লম্বা করে ছোট একটা রুটি আমি এখানে বেলে নিচ্ছি আর বেশ পাতলাই হবে, তবে একদম পাতলা কিন্তু হবে না, তার থেকে একটু মোটা হবে। আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে। এই যে এরকম হয়েছে, দেখুন বেশ খানিকটা পাতলা হয়েছে। এবার এর মধ্যে আমি নিয়ে নেব যেই পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি নিয়ে নিচ্ছি। কিছুটা পরিমাণে মাঝখানে নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো নিয়ে নিচ্ছি, খুব বেশি দেওয়ার দরকার নেই আর একটু কমও আমি দিচ্ছি না, একটু পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে করে একটু গুছিয়ে দিলাম মাঝখানে। এবার ময়দার যে স্যালাডিটা বানিয়ে রেখেছিলাম আঠার জন্য সেটা আমি নিয়ে নিলাম, নিয়ে একটা ব্রাশ দিয়ে নিয়ে এভাবে করে একটু দিয়ে দিচ্ছি। তো তিন পাশে লাগিয়ে দিতে হবে, আর একটা পাশে না দিলেও কিন্তু চলবে, একটু দেখে বুঝে নিতে হবে। দেখুন এইভাবে করে আমি লাগিয়ে দিচ্ছি, তিনটা পাশে আমি এভাবে করে দিয়ে দিলাম শুধু উপরের পাশটা বাদে। এবার দেখিয়ে দেবো এই পকেট সিঙ্গারার ভাজটা কেমন। একেবারেই সহজ, দেখুন পরোটার মতো আমরা ভাজ দিয়ে দিচ্ছি, যেমনটা আমরা পরোটা বানাই সবসময় চারকোনা পরোটাগুলো, সেইভাবে প্রথমে আমি ভাজটা এভাবে দিয়ে দিলাম। দিয়ে মাথাগুলোকে একটু চেপে চেপে আটকে দিচ্ছি যেন কোনোভাবেই খুলে না আসে। এবার আরও একটু স্যালারি নিয়ে আমি এই মাথাটা লাগিয়ে দিলাম, দেখুন দিয়ে এটাকে পরোটার মতো একটা ভাজ দিয়ে দিচ্ছি। তবে এই মাথাটাই কিন্তু এরকম একটা ভাজ হলো, অপর যে মাথাটা আছে ওটাকে এখন উল্টে দিতে হবে, ঠিক এইভাবে। দেখুন এটা আসলে বলে কতটুকু বোঝাতে পারবো জানি না, একটু দেখেই কিন্তু বুঝে নিতে হবে। তো এই মাথাটাও একটু আঠা আমি লাগিয়ে দিয়ে এটাকে আবার এইভাবে করে উল্টে দিলাম, তৈরি হয়ে গেল একটা পকেট সিঙ্গারা। দেখুন কতটা সুন্দর, কতটা সহজে তৈরি করে নেওয়া হয়ে গেল, একেবারেই ইউনিক একটা ডিজাইন। আর এটা হচ্ছে পকেট সিঙ্গারা। একই রকমভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি, আর দেখুন দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমি এগুলোকে এখন ভেজে নেব, আমি আগে থেকে কিন্তু চুলায় তেল গরম হতে দিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম, চুলায় একটা ফ্রাই প্যানে করে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছিলাম, মিডিয়াম আছে, মিডিয়াম গরম করে নিয়েছি তেলটাকে। এবার এক এক করে এই পকেট সিঙ্গারাগুলো এই তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে কিন্তু ভাজতে হবে, আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, এরকম একটু ডুবো তেলেই কিন্তু ভাজতে হবে। কারণ যেই পকেটগুলো আমরা বানিয়েছি অনেকগুলো ভাজ কিন্তু পড়ে গেছে, প্রত্যেকটা ভাজের ভেতরে যেন ভালো মতো ভাজা হয় সেজন্য কিন্তু তেলটাও বেশি দিতে হবে, আর চুলার আঁচটা কমিয়ে রেখে ধীরে ধীরে করে ভাজতে হবে। এতে করে কিন্তু পুড়েও যাবে না, ভেতর থেকে সুন্দর করে ভাজা হবে। নাস্তাটা যখন আমরা ভাঙবো বা সিঙ্গারাটা যখন ভাঙবো, ভেতর থেকে যেন কোনো অংশ নরম মনে না হয়, একেবারে যেন সুন্দর করে মুচমুচে ভাজা হয়ে যায়, সেজন্য কিন্তু ধীরে ধীরে ভাজতে হবে। তো বেশ কয়েকবার করে কিন্তু উল্টেপাল্টে এগুলোকে ভাজতে হবে। আগেই বলেছি অনেকগুলো ভাজ পড়ে গেছে, সেগুলো যেন ভালো মতো ভাজা হয় চারপাশ থেকে। তো বেশ কয়েকবার করে আমি উল্টেপাল্টে দিচ্ছি, দেখুন বারবার করে উল্টেপাল্টে দিয়ে সুন্দর করে আমি এগুলোকে এখন একটা কালার সুন্দর চলে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। কালারটাও ধীরে ধীরে সুন্দর হয়ে যাচ্ছে, আর মাশাল্লাহ মুচমুচেও হয়ে গেছে, আর নাস্তাগুলো দেখুন ফুলে এক একটা উঁচু উঁচু হয়ে গেছে মাশাল্লাহ। ভেজে নেওয়া হয়ে গেছে সুন্দর এই পকেট সিঙ্গারাগুলো। এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তারপর তুলে নিয়েছি। দেখলেন তো কতটা ইন্টারেস্টিং এই পকেট সিঙ্গারাটা, এটা আসলে দেখতে যতটা সুন্দর খেতেও অসাধারণ। একবার এভাবে বানিয়ে খেলে কিন্তু দোকানের কিনা সেই সিঙ্গারা বা সমুচা এগুলো কিন্তু ভুলেই যাবেন, এতটা মজাদার। বিশ্বাস না হলে একবার নিজের হাতে বানিয়ে খেয়েই দেখুন কতটা অসাধারণ হয়। পুরটাও যদি এইভাবে বানান তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। তো দেখুন ভেজে নিয়েছি আমি এই পকেট সিঙ্গারাগুলো, এবং দেখতে দেখুন যে মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর ভীষণ মুচমুচে হয়েছে উপরের আবরণটা, আর ভেতরে যে পুরটা দিয়েছি মাশাল্লাহ অসাধারণ কিন্তু হয়েছিল। এটা ভেঙে তারপর দেখাচ্ছি যে কতটা সুন্দর আর মুচমুচে হয়েছে আমাদের এই পকেট সিঙ্গারাগুলো। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে আশা করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।